ছেলেমে যদি মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখলো একটা কবুল হয় যে হজের সওয়াব তাকে দিয়ে দিবে একটু জোরে বলে মা বাবা তো বড় নিয়ম কিন্তু বর্তমান যুগের পরিস্থিতি অনুপাতে আমার দয়াল নবী 1500 বছর আগে বলে গেলেন এমন একটা টাইম আমার উম্মতের মধ্যে আসবে মা বাবাকে দাস দাসীর মতো ব্যবহার করবে এরকম পরিস্থিতিও বর্তমানে আমরা দেখতেছি ঠিক না বিশেষ করে যারা অল্প শিক্ষিত লেখাপড়া কম সাধারণ মানুষ চাকরি বাকরি করে দোকানদারি করে লেখাপড়া কম ডিগ্রি কম এরকম মানুষদের এরকম ভাইদের মা বাবা বিদ্যাশ্রমে যেতে হয় না যাদের ডিগ্রি বেশি লেখাপড়া বেশি তাদের মা বাবা কোথায় বিদ্যাশ্রম শান্তি নাই অশান্তি তো সেই জন্য দয়াল নবী মধ্যস্থকে বেশি পছন্দ করেছেন কমন বেশিও না তো সেই জন্য যারা মা বাবার উপর বড় বড় কথা বলতেছেন শান্তি নাই তাদের জীবনটা অশান্তি মা বাবা থেকে দোয়া নিবেন এ 8 লাখ টাকা 10 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে যে হজ করে আসতেছেন কবুল হয় না সন্দেহ আছে কিন্তু আমার দয়াল নবী বলতেছেন কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখলো কবুল হয়েছে এরকম একটা হজের সওয়াব তাকে দিয়ে দিবে কত বড় নিয়ামত তো সেই জন্য মা বাবাকে মহব্বত করতে হবে আমরা সময় অনেক সময় বড় বড় ডিগ্রিওয়ালা ছেলে মেয়ে খবর নাই বিদেশের জমিনে ঘুরতেছে মা বাবা অসহায়ের মতো চলতেছে জিয়ারত পর্যন্ত পাচ্ছে না অথচ আমার দয়াল নবী বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু এমন একটা নেককার সন্তান তুমি রেখে যাও তুমি মারা যাওয়ার পরে যখন তোমার কবরস্থানের পাশে গিয়ে মাত্র সূরা ফাতিহা শরীফ আলহামদু শরীফটা যদি তেলাওয়াত করে মা বাবার 40 দিনের কবর আজামাত হয়ে যাবে সেই জন্য ছেলে মেয়ে গুলো এভাবে রেডি করেন আমরা তো চিন্তাধারার মধ্যে আছি ছেলেটাকে একটু মানুষ করে দিই মানুষ কিরকম আবার শিল্পপতি বানাই দেওয়া দশতলা বিল্ডিং বানাই দেওয়া আস্তাগফিরুল্লাহ এগুলো মানুষ নয় এগুলো অমানুষ ইয়াউমা লা ইয়ানবাউ মালুন ওয়ালা বানু এমন একটা কিয়ামতের টাইমে এমন একটা সময় আসবে দন এবং নিজের ছেলে কোনো কাজে আসবে না টাকা থাকবে কোনো কাজে আসবে না কিন্তু ভালো কাজ যেটা করবেন এটাই আমাদের জন্য বড় নিয়ামত তো সেই জন্য যদি আমরা যদি এই মা বাবাকে যদি গুরুত্ব দিই তাহলে সংসারের মধ্যে শান্তি চলে আসবে আর এমন একটা টাইম বর্তমানে চলে আসবে বউটা যদি একটু চেহারা শুরুতে স্ট্রং যাকে বলে সুন্দর স্বামী তো ওরা তো তেমন ভাবে বেজে গেল লড়া সরার কোন সুযোগ নাই স্বামীকে বলে স্বামী তোমার মা থাকলে আমি এই সংসারে থাকব না তোমার বাবা থাকলে আমি এই সংসারে থাকব না ওদেরকে রান্না বান্না করে আমি তো খাওয়াইতে পারবো না কারণ আমি বাস চিঠির মেয়ে আমার লেখাপড়া বেশি আমার বাপের অনেক টাকা বেশি আমি আমার শাশুড় শাশুড়ি এগুলোকে আমি খাওয়ানোর জন্য রান্না বান্না করে খাওয়ানোর জন্য এই সংসারে আমি আসি নাই তাহলে শরীয়তের ফতোয়ায় আসেন শরীয়তের ফতোয়ায় কি বলে কোন বউ যদি পুত্রবধূ যদি শাশুর শাশুড়িকে অ্যাবাউট করে শরীয়তের ফতোয়া হল বউকে তালাক দিয়ে মা বাপকে মাথার উপর রাখাটা ফরজ হয়ে গেছে এটার নাম হলো ফতোয়া আপনারা রাগ করলেন মনে হয় সেই জন্য কারণ এগুলো আমাদের জন্য বড় নিয়ামত এগুলো বুঝতে হবে জানতে হবে বর্তমান সমাজের অবস্থা দেখেন আপনারা কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখেছেন আমি খবরের মধ্যে শুনেছি এবং দেখেছি
বিদেশের জমিনে মোটাই পশ্চিমে তিন ভাই একসাথে বিদেশ আমেরিকা ধরে তো তিনু বউকে ছেলে বলে গেলেন তিনু ছেলে বলে গেলেন আমার মাটাকে দেখি আমার আব্বা তো মারা গেল অনেক কষ্ট করে আমার মাটা আমাদেরকে মানুষ করেছে তোমরা তিনু বউ আমার মাটাকে কি কিন্তু বড় তাজ্জবের বিষয় ও ওকে দেখাই দিচ্ছে ও ওকে দেখাই দিচ্ছে ও ওকে দেখাই দিচ্ছে কিন্তু কেউ মার সেবা করতেছে না শেষ পর্যায়ে এমন পরিস্থিতি হয়ে গেল মার অবস্থা এমন করুণ অবস্থা হয়ে গেল এমন করুণ মৃত্যু এই বউও দেখতেছে না এই বউও দেখতেছে না এই বউও দেখতেছে না এই বউর সেবা নাই এই বউর মহব্বত নাই এই বউর মহব্বত নাই তো শেষ পর্যায়ে দেখতেছি তিনু ভাই একসঙ্গে বিদেশ থেকে এসে হালত গুলো শুনে এবং দেখে অবস্থা দেখে তিনু ভাই একসাথে তিনু বউকে তালাক বিশ্ব রেকর্ড তিনু ভাই একসাথে এসে একই সময়ে তিনু ভাই তিনু বউকে তালাক দিল মাকে প্রাধান্য দিল আল্লাহ খুশি হয়ে গেছে দয়াল নবীও খুশি হয়ে গেছে সেই জন্য মা বাপদেরকে মহব্বত করবেন আর গ্রামাঞ্চলের কিছু আমার শাশুর শাশুড়ি একটু বেজাইল্লা আছে খান বুঝানি উনে দেয় এই বউ হন তাকে কি কর আমার ছেলের সমস্ত টাকাগুলো তুই সব তুমি কে ফেলো তুমি কে ফেলো ইবে নকায় খাইব কনে বউ এমনি তো না একজনকে একজনে ম্যানেজ করে চলতে হবে তারপরে সংসারের মধ্যে শান্তি তারপরে হবে মহব্বত একটা বউ যখন আনবেন এটা নিজের মনে করবেন আমার মেয়ে দোষ করলে যেভাবে আমরা লুকাইলা কি ঠিক তদুরু ফরের একটা মেয়ে যখন ঘরে এনেছি এটা আমার মেয়ে হয়ে গেছে ও দোষ করলে এটাকে ডাকেন এটাকে ডেকে লাগেন সেই সংসারের মধ্যে আর ফিতনা হবে না সেই সংসারটা শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ মা বাবার মহব্বত বড় মহব্বত মা বাপকে মহব্বত করবেন আর বিশেষ করে বর্তমান যুগে জাগা সম্পত্তি ঠানাটানির থেকে ইমান নিয়ে ঠানাটানি বেড়ে গেছে ইমান নিয়ে ঠানাটানি অনেক মানুষ বিদেশের জমিনে থাকে আমরা দেখি এমন অবস্থায় কে খাত কোথায় বানবেন কে নিয়ত কিভাবে করবেন কে কতটুকু ফাঁক করে দাঁড়াইবেন এটা নিয়ে এখন বর্তমান যুগের খারাগারে আর একটা অবস্থা এগুলো হলো আর একটা কিয়ামতের আলাম দাড়ি টুপির নাম ইমান নামাজের নাম ইমান এটা আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে মহব্বতের নাম একটু জোরে বলেন না ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন পৃথিবীর জমিনে এমন কতগুলো মানুষ আছে ওয়ামিনান নাস তারা সবাই এমন কতগুলো মানুষ আছে মান ইয়াকুলু বলতে থাকে আমান্না বিল্লাহি আল্লাহ তোমার উপর ইমান এনেছি ওয়ালিউমিল আখের আখেরাত কো বিশ্বাস করেছি আখেরাতের উপর ইমান এনেছি আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন তুমি মুমিন না একটু জোরে বলেন না তুমি মুমিন না আল্লাহর উপরে ইমান এনেছে আখেরাতের উপরে ইমান এনেছে তবু আল্লাহ বলে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন তুমি মুমিন তো মুমিন আল্লাহ আমরা মুমিন নয় কেন বলেছো তোমার উপরে ঈমান এনেছি আখিরাতের উপরে ঈমান এনেছি আখিরাতকে বিশ্বাস করেছি আমাদেরকে এক নম্বরে না ঈমানদার বলবে আল্লাহ বলে বলার মধ্যে অনেক কিছু ভুল আছে আল্লাহ সেটা কি আজকে আমরা বর্তমান যুগে দেখি মাহবিল হচ্ছে বড় বড় ভিশনে ব্যানার দেখি তাফসীরুল কোরআন মাহবিল বড় বড় মাহবিল ঐতিহ্যবাহী ওয়াজ মাহবিল আমরা দেখি কিন্তু বক্তার মুখও শুনি শ্রোতার মুখও শুনি লিল্লাহে তকবীর আল্লাহু আকবার আর কিছু নাই লিল্লাহে তকবীর এতটুকু যথেষ্ট অথবা নারায়ে তকবীর
আল্লাহু আকবার এতটুকু যথেষ্ট কিন্তু যার মাধ্যমে ইসলামটা পেয়েছি সেই দয়াল নবীর নাম একটু জোরে বলেন না সেই দয়াল নবীর নাম নাই তাহলে কথাটা বুঝেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করেছি বলি ইয়াউমিল আখির আখিরাতের উপরে ঈমান এনেছি আল্লাহই বলে দিলেন ওয়ামা হুম বিমুকমিনিন তুমি মুমিন আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয় ঈমান কোথায় ইজা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার রসূলের নাম থাকতে হবে তারপর আনতুম মুকমিনিন তুমি এক নম্বর ঈমানদার এক নম্বর ঈমানদার হলো এটা যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে দয়াল নবীর নাম থাকতে জোরে গোনা থাকতে থাকতে তারপর আনতুম মুকমিনিন তুমি এক নম্বর ঈমানদার মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি না তো রসুল পড়েন মরা কলব জিন্দা হয়ে যাবে মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার গোলামি গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার এ মদিনার গোলামি বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি এ মদিনার গোলামি ও মদিনাওয়ালা আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনার খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার গো এ মদিনার গোলামি মদিনার গোলামি শাহিন শাহে শ্রীকুটি বেলায়তের অধিকারী শাহিন শাহে শ্রীকুটি বেলায়তের অধিকারী জুলুস দিয়ে অন্তর জুহরাই দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা সালাত দুনিয়া তাহলে আল্লাহ মানার নাম ইমান ন ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান এ জিনিস যার ভিতর থাকবে ও এক নম্বর ইমানদার আজিজুলক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই কেয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে ঠিক না কিন্তু ওর থেকে অনেক এলমদার বাতেল বারকার উজুর আছে কিন্তু তাদের অস্তিত্ব নাই আমাদেরটা জলের তাদেরটা গলের আমাদেরটা জলের তাদেরটা গলের হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার গোলামি
মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার গোলামি তাইলে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর নেগা এগুলো আজীবন থাকবে সুবহানাল্লাহ গোসল আজম মাইজমান্ডারি ভেলায়তের অধিকারী এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আলহামদুলিল্লাহ তাইলে আজকে আমরা কাবায়ে মুআজ্জমা কাবা শরীফ যেটা দেখতেছি আপনারা সবাই জানেন সেই কাবার মধ্যে 360টা মূর্তি ছিল আমার দয়াল নবীর নূরানী নূরি সুহবত করে আজকে কাবায়ে কাবা রূপান্তরিত হলো কোটি কোটি মানুষ তওয়াব করতেছে একমাত্র আমার রসূলের নবুয়তের নূরের কারণে অনেক ভাইরা বলে কাবাতে যাও মদিনাতে যাওয়ার প্রয়োজন নাই এটা হজের রুকন নয় কত বড় বেঈমান কত বড় মির্জাফর দেখেন 360টা মূর্তি ছিল কাবা শরীফ এগুলো দুরুবিত করে কাবাকে জুলুস করে করে তওয়াব করিয়ে এই কাবার খুশবুটা মুমিনের ঘরে ঘরে পৌঁছাই দিল একমাত্র দয়াল নবী শুধু তাই নয় আজীবন উম্মত উম্মত বলে কেঁদেছেন কাফের মুশরিক মুনাফিকরা দয়াল নবীর পিঠের উপর ওঁটের বাড়াল পর্যন্ত তুলে দিল তবুও বদদোয়া করে নাই শুধু তাই নয় পাহাড়ের পাশে পাশে সিজদায় পরে পরে উম্মতের জন্য 24 ঘন্টা কান্ত তবুও কাউকে অভিযোগ জানাই নাই কিয়ামত পর্যন্ত দয়াল নবী রওজা মোবারকে কাঁদতে থাকবে একমাত্র আমাদের জন্য আমার রসুল বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মত কষ্টবিষ্ট করে যদি আমি রসুলের রওজা পর্যন্ত তোমরা আসতে পারো আমি রসুলের রওজা যদি জিয়ারত করতে পারো ওয়াজাবাত লাহু শাফাতি তোমার জন্য সুপারিশ করাটা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে গেছে কারণ কিয়ামতের দিন তুমি আমি রসুলের শায়ের মনার তলে থাকবে জুলুস করে করে আমি রসুলের সাথে তুমি জান্নাতে থাকতে পারবে